আনবক্সিং দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রিপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন আমি লাস্টে রিভিউ করেছি যে মাইক ছাড়া কথা বলে কেমন লাগছে, মাইক নিয়ে কথা বলে কেমন লাগছে, সেটা দেখতে পারি, মানে সেটা মিস আউট করো না ডেফিনেটলি, তবে জানতে পারবে যে মাইকটা কেনা অ্যাকচুয়ালি টাকাটা বরবাদ করেছি নাকি একদম গুড পারচেস হয়েছে। তো কিপ ওয়াচিং। কমপ্লিট রেকর্ডিংটা হচ্ছে মাইক ছাড়া। আমি এই মাইকটা এখনও ইউজ করিনি, লাগাইনি, তো এই মাইকটা আমি ইউজ করেও একবার শোনাবো যে এই ভয়েসটা কেমন আসছে। এটা মাইক ছাড়া আমি কথা বলছি আর এটা ঠিক যেরকম শুনতে লাগে সেটা আমি এবার মাইক ইউজ করেও দেখাবো যে ঠিক কীরকম কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে। এটা জাস্ট ইউজ করার জন্য কিছুই না, এখানে যে পর্দা দেওয়া আছে হেডফোনের মতো যে পর্দা দেওয়া আছে সেটাকে জাস্ট প্লাগ ইন করে দিতে হবে। অ্যান্ড এই যে মাইকের এখানে ক্লিপও আছে, এই যে ক্লিপটা জাস্ট জামায় আটকাতে হবে অ্যান্ড প্লাগ ইন করে নিতে হবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মাইকের রিভিউটা, মাইকের সাউন্ডটা কতটা ইম্পর্টেন্ট। এসছে তো ভালো, দেখা হয়ে গেছে আনবক্সিং তোমাদের সবার, কেমন এসছে কেমন দেখতে সব দেখা হয়ে গেছে, বাট যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মাইকটা কেমন কাজ করছে, তার জন্য আমার দেখানোর দরকার যে ভয়েসটা কেমন আসছে। আমি এখন যত কথা বলছি সমস্ত কিছু মাইক লাগিয়ে কথা বলছি, আমি মাইক ছাড়াও কথা বলে দেখাবো, তাহলে বোঝা যাবে যে কতটা এফেক্ট পড়ছে। এখানে যত ছবি আঁকা আছে সেগুলো একটা ভিডিও আমি দেখিয়েছি, আমার কাছে ভিডিও আছে যেগুলোকে আমি কী করে ফ্রেম করেছি, প্রত্যেকটা ফ্রেম আমার হাতে বানানো DIY পেন্টিং ফ্রেম, সেগুলো এই ভিডিওটা আমার চ্যানেলে আছে, ডেফিনেটলি চেক আউট করো। আর এখানে আমি কী করে ডেকোর করেছি সেখানে সেটারও একটা ভিডিও আছে, মানে মেবি ওইটা একটাই ভিডিও, সেটা ডেফিনেটলি চেক আউট করো। কোনো জিনিস যদি এরকম থাকে যেটা পারচেস করতে চাও কম দামের মধ্যে বাট রিভিউ পেতে চাও কেনার আগে, যেটা কেমন আসছে, কেমন প্যাকেজিং থাকছে বা কেমন কাজ করছে সেটার জন্য কমেন্ট করে জানাতে পারো। আমি ডেফিনেটলি যদি ওরকম মনে হয় যে ওই জিনিসটা আমারও কাজে লাগতে পারে আমি আগে কিনে একটা রিভিউ পোস্ট অবশ্যই করবো, সেটার জন্য ডেফিনেটলি কমেন্ট করে জানাও যাতে আমি জানতে পারি।